বন্ধুরা, আজকে আলোচনা করব বাইসাইকেল কিট সম্পর্কে। আমরা জানি যে বাইসাইকেলকে যদি মোটরসাইকেলের মতো অটো বানাতে হয়, সেক্ষেত্রে কিন্তু একটি কিট ইউজ করতে হয়, অর্থাৎ একটি মোটর ইউজ করতে হয়। তো আমরা একটি হাই কোয়ালিটি বাইসাইকেল মোটর সম্পর্কে আজকে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা প্যাকেট আনবক্স করে রেখেছি। তো আজকে আলোচনা করব নিপ্পন বাইসাইকেল মোটর সম্পর্কে, এবং এটি নিঃসন্দেহে একটি হাই ক্লাস বাইসাইকেল মোটর কিট। চলুন, পুরোটা সময় সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। বন্ধুরা, আজকে বাইসাইকেল কিট সম্পর্কে অল্প সময়ে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা একটা প্যাকেট কিন্তু আনবক্স করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এর আগে আমরা এই চ্যানেলে একটা ভিডিও দেখেছেন বাইসাইকেল মোটর কিটের উপরে, সেটা ছিল জেআর গোল্ড। সেটা তৎকালীন সময়ের জন্য সেরা ছিল। আপনারা জানেন যে আমরা সবসময় সেরাটা খুঁজি আমাদের কাস্টমারদের জন্য, কারণ আমাদের উপরে দীর্ঘদিনের যে আস্থা ভালোবাসা আপনাদের আছে, সেটা যাতে অক্ষুণ্ণ থাকে, সেটা যাতে ধরে রাখতে পারি, সেজন্য কিন্তু আমরা সবসময় সেরা মানের পণ্যটাই কিন্তু আপনাদের হাতে দেওয়ার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন যে আমরা যেই মোটরটা ওপেন করে রেখেছি, আনবক্স করে রেখেছি, সেটা কিন্তু নিপ্পনেরটা, অর্থাৎ নিপ্পনের মালটা। যদিও এটা চায়না ব্র্যান্ড, এই মালটা কিন্তু বেশিরভাগ ইউজ হয় জাপানে, কারণ জাপানের মানুষ সবসময় একটু ভালো জিনিস খোঁজে। তো জাপানি কিছু ব্র্যান্ড আছে, সেটার প্রাইসটা অনেক বেশি পড়ে যায়। সেটা এক একটা মোটরের দাম প্রায় 10 থেকে 12 হাজার টাকা পড়ে যায়, সেটা এই দেশে অবশ্য চলবে না। তবে চাইনিজের মধ্যে সেরা ব্র্যান্ড হলো নিপ্পন ব্র্যান্ড, যেটা নিয়ে আজকে কথা বলবো। তো বন্ধুরা, আমরা জানি যে মোটর ব্যবহার করার ক্ষেত্রে, অর্থাৎ সাইকেলকে অটো বানানোর ক্ষেত্রে কিন্তু দুটি জিনিস মাথায় রাখতে হয়। একটি হলো যে আপনি যদি আনুষঙ্গিক সব কিছু একসাথে একটা সেটের মধ্যে পেয়ে যান, সেটাকে বলে মোটর কিট। তো অনেক মোটর কিট আমরা বাজারে দেখেছি যে একটা আনবক্স করার পরে দেখবেন চার্জার আছে তো ব্রেক নেই, ব্রেক আছে তো মোটর নেই, এইরকম ঘটবে না। এই ব্যাপারটা মাথায় রেখেই কিন্তু কেনার চেষ্টা করবেন। তো আমরা যেটা আপনাদের জন্য চুজ করেছি সেটা হলো নিপ্পনেরটা। এটার মধ্যে 11টা আইটেম পরিপূর্ণভাবে দেওয়া আছে, এমনকি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে একটা চেন পর্যন্ত, অর্থাৎ যে মোটর ফিটিং করার সময় যদি একটা চেনেরও প্রয়োজন হয়, সেটা কিন্তু দেওয়া আছে, এবং কি তালা চাবি দেওয়ার জন্য তালা এবং চাবিটা পর্যন্ত দেওয়া আছে। অর্থাৎ আপনি ফিটিং করার সময় আপনার কোনো পার্টসের কিন্তু শর্ট হবে না, অর্থাৎ কোনো কিছুর অভাব ঘটবে না যে এটার জন্য আপনি ফিটিং করতে পারলেন না। তো এইরকম ঘটবে না। এটার মধ্যে 11টা পার্টস আপনি দেখতে পাচ্ছেন, যেভাবে দেখতে পাচ্ছেন হুবহু এইভাবেই কিন্তু আপনি প্যাকেটের ভিতরে একসাথে সব পেয়ে যাবেন। তো আরও একটা দিক মাথায় রেখে মোটর কিনতে হয়, সেটা হলো বাইসাইকেলকে, অর্থাৎ যে কোনো রকমের টাইপের সাইকেল হোক না কেন, সেটাতে যাতে মোটরটা ব্যবহার করা যায়। তো এই টাইপের নিপ্পনের মোটরটা আপনি যে কোনো টাইপের, অর্থাৎ ছোটো হোক বড় হোক, একদম 16 ইঞ্চি থেকে 26 ইঞ্চি পর্যন্ত, ফনিক্স হোক আর আপনার ড্রাগন হোক, যে কোনো সাইকেলে কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে একটা মোটর কিটের মধ্যে যাতে আনুষঙ্গিক সব কিছু থাকে, সেটা যেরকম নিশ্চিত হতে হবে, এবং সকল রকমের সাইকেলে যাতে লাগানো যায় সেটাও কিন্তু নিশ্চিত হতে হবে। তো নিপ্পনটা কিন্তু এই দুইটা কোয়ালিটি দিয়েই তৈরি করা হয়েছে। শুধুমাত্র আপনাকে আলাদা ব্যাটারি কিনতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 30 এম্পিয়ারের ব্যাটারি রয়েছে, যেটি DLDC চায়না, অর্থাৎ গোল্ডেন DLDC, যেটা অরিজিনালি চায়না ব্যাটারি। এরকম 30 এম্পিয়ার দুইটি ব্যাটারি আপনার লাগে, যেহেতু মোটরটি যেহেতু 24 ভোল্টে রান করে, সেক্ষেত্রে 12 ভোল্টের দুটি ব্যাটারি আপনার জন্য এনাফ। অনেকে আপনার ব্যাটারির টাইপ খুঁজেন, অর্থাৎ ভালো মানের ব্যাটারি খুঁজেন, তাদের জ্ঞাতার্থে জানাই যে ব্যাটারিও হাই ক্লাস ব্যাটারি পাবেন, যেটি গোল্ডেন DLDC চায়না ব্যাটারি। এই দুইটা ব্যাটারিতে কিন্তু এই মোটরটা যদি আপনি সাইকেলে লাগান, সেক্ষেত্রে সাইকেলটা কিন্তু শক্তি বেশি পাবে এবং মাইলেজটাও বেশি যাবে। শক্তি এক জিনিস, মাইলটা কিন্তু অন্য জিনিস। অর্থাৎ আপনি একা বসবেন একটা সাইকেলে, কোনো মোটর দেখবেন আপনাকে টানতে পারবে না। আর এই মোটর, নিপ্পনের মোটরগুলো যদি আপনি ইউজ করেন, তাহলে আপনি তো বসবেন পিছনের সিটে, আরেকজনকে বসিয়ে দিলে দুজন নিয়ে কিন্তু ও চলতে সক্ষম, এবং 50 থেকে 60 কিলোমিটার কিন্তু অনায়াসে চলতে পারবেন এরকম ছোট্ট দুইটা ব্যাটারির সাহায্যে, অর্থাৎ 30 এম্পিয়ার দুইটা ব্যাটারির সাহায্যে। তো বন্ধুরা, ইনটেক প্যাকেটের মধ্যে যখন প্যাকেটটা আপনারা হাতে পাবেন, অর্থাৎ আমাদের তো বেশিরভাগই সারা দেশ থেকে অর্ডার আসে, অর্থাৎ আমরা কুরিয়ারে মালটা পাঠিয়ে দিই। তো যখন আপনি কুরিয়ারে অর্ডার করবেন এবং মালটা হাতে পাবেন, তখন এইরকম একটা বক্স পাবেন। তো এই বক্সের মধ্যে আপনি বক্সটা যখন আনবক্স করবেন, তখন এরকম 11টা আইটেম কিন্তু আপনি পেয়ে যাবেন। শুধু ব্যাটারিটা বক্সের অন্তর্ভুক্ত নয়, ব্যাটারিটার দামও কিন্তু আলাদা। অনেক ভাই প্রশ্ন করেন যে ব্যাটারিটা সহ কিনা, তো আমি দুইটার দামই বলে দিচ্ছি যে যদি আপনি মোটর কিটটা শুধু নেন, সেক্ষেত্রে আপনার প্রাইস পড়বে 4,500 টাকা, এবং ব্যাটারির দাম পড়বে দুইটা
দুইটা ব্যাটারি 6500 টাকা, অর্থাৎ টোটালে দাম আসবে হলো 11000 টাকা। আমি আবার বলে দেই যে মোটর কিট, পূর্ণাঙ্গ একটি মোটর কিট, এইরকম ইনটেক বক্স আপনি হাতে পাবেন, সেটার দাম 4500 টাকা। এবং 30 এম্পিয়ার DLDC গোল্ডেন চায়না দুইটা ব্যাটারি, অর্থাৎ দুইটা ব্যাটারি 60 এম্পিয়ার হয়, দুইটা 12x24 ভোল্টের, তো এই দুইটা ব্যাটারির দাম পড়বে 6500 টাকা, অর্থাৎ টোটালি 11000 টাকা পড়বে। অর্থাৎ 11000 টাকায় আপনি একটি সাইকেলকে অটো বানাতে পারবেন। তো বন্ধুরা, সাইকেলটা শুধু আপনি কিনে নেবেন। আর এইগুলা ফিটিং কোথায় করে, অনেকে বলেন যে আমরা ফিটিং করে দিই কিনা, আসলে আমরা এইগুলা ফিটিং করি না, আমরা তো ইম্পোর্টার, শুধু আনি আর বিক্রি করি, তো অবশ্যই ভালোটা দেওয়ার চেষ্টা করি। তবে এই সেটিংটা খুবই একটা সহজ একটা ব্যাপার, আপনার এলাকায় যারা ভ্যান রিক্সাতে মোটর লাগায় তাদেরকে আপনি 500 টাকা দিলে তারাই সেট করে দিবে, এটা কমন ব্যাপার, এটা কঠিন কিছু না, তাদের সাথে যোগাযোগ করলে তারা আপনাকে সেট করে দিবে। তো বন্ধুরা, আজ থেকে আপনারা আপনার ঘরের থাকা সাইকেলটি অটো বানিয়ে ফেলুন এবং আরামসে আপনি আপনার জীবনযাপন করুন। তো যদি প্রয়োজন হয় পণ্যটি, আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন, নামমাত্র মূল্য অ্যাডভান্স করবেন, বাকি টাকা এবং কুরিয়ার খরচ আপনার জেলায় পণ্য হাতে পেয়ে সেখানে পরিশোধ করে দিলেই চলবে। আনুষঙ্গিক অনেক ধরনের প্রোডাক্ট, ইনকিউবেটর প্রোডাক্ট এবং বায়োফুলকের সকল আইটেম প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের কাছে সুলভ মূল্যে পাবেন। যারা ওয়েবসাইট থেকে নিতে চান সরাসরি চলে আসুন abcdokan.com-এ, এবং যারা সরাসরি নিতে চান তারা চলে আসুন আমাদের শোরুমে 48x1 মতিঝিল বাণিজ্যিক এলাকা ঢাকা 1000। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অন্তত দিয়ে যাবেন, আর যারা প্রত্যন্ত অঞ্চলে থাকেন, যারা অনেক দূর দূরান্তে স্কুল কলেজে যান কিংবা বাজারে হাটেঘাটে যান, অনেক দূরে দূরে যান, তাদের পায়ে হেঁটে যেতে হয় কিংবা সাইকেলটা প্যাডেল দিতে কিন্তু অনেক শক্তি খরচ হয়ে থাকে, তো তাদের জ্ঞাতার্থে এবং তাদের জানার সুবিধার্থে ভিডিওটা শেয়ার করবেন অন্তত, যাতে আমাদের প্রত্যন্ত অঞ্চলের ভাইয়েরা যাতে এই মোটরটি এবং এই ব্যাটারি দ্বারা উপকৃত হতে পারে এবং তাদের চলার পথটা যাতে আরও সুগম হয়, সেই দিকটা মাথায় রেখে অন্তত ভিডিওটা শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং প্রত্যেককে নামাজ পড়ার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।